Assalamualaikum, my viewers, welcome to my channel Lee Food Book. আজকের পর্বে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো বাংলাদেশের স্টাইলে বোয়াল মাছের ঝোল। Viewers, আমি আজকে যে বোয়াল মাছের ঝোলটা তৈরি করব, আমার আম্মু যেভাবে তৈরি করে ঠিক আমি সেইভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, তার জন্য কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি রসুন কুচি খোসা সহকারে, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা আমি আস্তে আস্তে করে নিয়েছি, খোসা সহকারে নিয়েছি, জিরা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ। আমি এখানে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ভাজাটা যখন বাদামি কালার হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো। তারপরে আমি এটাকে শিল পাটায় বা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। আমি এখানে 10 পিস বোয়াল মাছ নিয়েছি, আর এখন আমি লবণ আর হলুদ ভালোভাবে মেখে নেব, প্রতিটা পিসের মধ্যে যেন ভালোভাবে লেগে যায়। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, তেলটা যখন গরম হয়ে যাবে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো আমি ভালো করে ভেজে নেব। আর ভিউয়ার, যখন আপনারা ভাজবেন একটু সাবধানে, যেহেতু বোয়াল মাছ একটু তেলের মধ্যে দেওয়ার পরে তেল ছিটে, তাই আপনারা ঢেকে রাখবেন। আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি এখানে কচুর মুখি নিয়েছি, আর কচুর মুখিটা আমি আগে থেকে সিদ্ধ করে সামান্য পরিমাণ সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি 2 চামচ আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আমি এখন স্বাদ মতন লবণটা দেব। আমি এখন হলুদের গুঁড়ো 1 চামচ অ্যান্ড মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো। আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি ওইটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে ওটাকে কষাবো। আর আমরা যখনই কোনো বড় মাছ রান্না করব, আমরা এই ধরনের স্পেশাল মশলাটা তৈরি করে নেব, তাহলে আমাদের মাছের যে ফ্লেভারটা আরও ভালো হবে আর টেস্টি হবে। আমি সিদ্ধ করা কচুর মুখিটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলার সাথে কষাবো। এখন আমি কচুর মুখির সাথে মাছটা দিয়ে দিব, ভাজা মাছটা একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব, পানিটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ওয়েট করব। আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচটা রাখবো 2 মিনিট পর আমি নামিয়ে ফেলবো।
তৈরি হয়ে গেছে মাছের ঝোল, এখন আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল বাংলাদেশের স্টাইলে বোয়াল মাছের ঝোল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।